আসসালামু আলাইকুম গাইস, মুন্সি গ্যাজেট থেকে আমি রাব্বি মুন্সি। আমি আবারও আসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। মাঝখানে কিছু ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই, আজকে এই কারণে একটা ভিডিও ক্রিয়েট করতেছি। ফোনের দাম বৃদ্ধি পাইছে, নতুন ফোনের রেট বাড়ছে, এটা আপনারা সবাই জানেন। আর এটার ফলে পুরাতন বাজারও কিছুটা ইফেক্ট করছে, আর পুরাতন সেটের দামটাও আগের থেকে কিছুটা হলেও বাড়ছে, কারণ নতুন সেটের দাম বাড়লে পুরাতন সেটের দাম বাড়বেই। কারণ সে আপনি এই জিনিসটা দেখুন, জাস্ট Y21 আগে ছিল আপনার কত, 15,500 টাকায়, 14,800, 15,000, এর মধ্যে কাস্টমাররা নতুন নিতে পারত। আর এখন এটা নিতে হচ্ছে কাস্টমারদেরকে 19,000 টাকা দিয়ে। একটা কাস্টমার 19,000 টাকা দিয়ে যদি সেট নেয়, সেক্ষেত্রে তাকে তো মিনিমাম লক্ষ্য করে একটা সেল দিতে হবে, তাই না? এই কারণে আর কি বলা যে পুরাতন সেটের দামটা কিছুটা হলেও বৃদ্ধি পাইছে। তবুও আপনার নতুন নেওয়ার থেকে এই মুহূর্তে আমি সাজেস্ট করবো যে সেকেন্ড হ্যান্ডটাই বেস্ট। তো আপনার সেকেন্ড হ্যান্ড নিলে অনেকটা টাকা সেভ হচ্ছে। সে আপনি আমার কাছে যেমন 12,500 টাকায় পাচ্ছেন, আর নতুন যেগুলো আপনাকে পে করতে হচ্ছে 19,000 টাকা। তো মানে আপনি জাস্ট দেখেন, এক দেড় মাস ইউজ করেই আপনার মনে হয় কত 6,500 টাকার মতো সেভ হচ্ছে। তাহলে আমি মনে করি পুরাতনটা সেভ, মানে অনেকটা সেভ না, মিনিমাম সেভ, অনেক অনেক বেশি সেভ। আপনাদের কাছে এখন হট মডেল আছে কি কি? হট মডেল MI 11X, 870G পাই স্ন্যাপড্রাগন প্রসেসর, 870G 5G প্রসেসর এটা। তারপরে আপনি দেখতে পারেন এদিকে আছে Note 10S, Note 10 Pro Max, সরি Note 9, সরি এটা।